স্বাস্থ্য, পরিবেশ এবং ইন্ধনের অপচয় রোধে কেন্দ্র সরকারের উদ্যোগে এক অভিনব প্রয়াস হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আগামী 20 জানুয়ারি দেশের 200টি শহরে সক্ষম সাইকেল দিবস উপলক্ষে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। গুয়াহাটি, ডিব্রুগড় ছাড়াও শিলচরে আয়োজিত হচ্ছে এই সাইকেল র্যালি। 20 জানুয়ারি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে র্যালিটি বের হয়ে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক ঘুরে ফের পুলিশ গ্রাউন্ডে এসে জড়ো হবে। এতে যে কোনো বয়সের প্রার্থী নিজের সাইকেল নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। তাদের হাতে তুলে দেওয়া হবে একটি গেঞ্জি ও টুপি। র্যালির আহ্বায়ক তথা প্রদেশ বিজেপি মুখপাত্র ডক্টর রাজদীপ রায় এই র্যালিতে হাজারখানেক সাইকেল আরোহী সামিল হবেন বলে আশাবাদী। প্রোগ্রামটা হচ্ছে ভারতবর্ষের দুশোটা শহরে সাইক্লাথন হবে। শহরগুলোকে তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, এ বি সি ক্যাটাগরি। উই ফল আন্ডার সি ক্যাটাগরি। তো আমাদের আশা যে এই সি ক্যাটাগরি শিলচর শহরে 200টা শহরের মধ্যে একটা শহর ভারতবর্ষে 20 তারিখে সকালে 1000, আমরা আশা করছি 1000-এর উপরে লোক সাইকেল নিয়ে আসবে। একটা সাইকেল 5 কিলোমিটারের মতন একটা সাইকেল র্যালি হবে। আর এই সাইকেল র্যালিটা বেসিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটার অলরেডি পোস্টার পাবলিকেশন অলরেডি হয়ে গেছে। ইউ ক্যান হ্যাভ দিস লিফলেট, ইট ইজ ফর ইচ অ্যান্ড এভরিবডি, দিস ইজ গন টু অল দ্য স্কুল। কিছু পোস্টার্সও শিলচর শহরে লাগানো হয়েছে। আর ব্যাপার হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলার যেটা মেইন যেটা ইস্যু, সেটা হচ্ছে আমাদের এখানে পেট্রোলিয়াম কনজারভেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন আছে ভারতবর্ষের, পিসিআরএ। এই পিসিআরএর অধীনে মানে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যান্ড এনভায়রনমেন্ট কনজারভেশন কীভাবে করা যায় বাই লেস ইউজেজ অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট। গাড়ি চালালে যেরকম, স্কুটার টু হুইলার চালালে যেরকম পেট্রোলের ডিজেলের খরচা হয় কিংবা ফুয়েল গ্যাসের খরচা হয়, তাতে পৃথিবীর উপরে অনেক চাপ বাড়ে। তো নরেন্দ্র মোদী সরকার এরকম একটা প্ল্যান পরিকল্পনা নিয়েছে যাতে সাইকেলটাকে কীভাবে বাড়াবা দেওয়া যায়, কীভাবে মেইন স্ট্রিমে নিয়ে আসা যায়, যে শর্ট ডিস্টেন্স ট্রাভেলিংয়ের জন্য, সে আপ টু 5 কিলোমিটার অন 10 কিলোমিটার্স যাওয়ার জন্য, যাতে আমরা দৈনন্দিন কাজের জন্য যদি আমরা সাইকেল ব্যবহার করি তাহলে টু হুইলার ফোর হুইলারের উপরে, রাস্তার উপরে চাপটা কমবে। অ্যান্ড এই চাপটা কমলে ভারতবর্ষের যে পেট্রোলিয়াম প্রোডাক্টসের নিড আছে সেই নিডও কমবে।